আমার সকল দর্শক বন্ধুকে স্বাগত আমার চ্যানেলে আমি নাজরিন আজ আমি তোমাদের সাথে শেয়ার করব একটা প্রোডাক্ট রিভিউ থামনেলে প্রোডাক্টটা দেখিয়েইছ প্রোডাক্টটা হলো দ্য সোমি স্ক্যান প্রোডাক্টের ক্যান মিন্ট জেল এটা একটা জেল বেস্ট প্রোডাক্ট সোমিদি ক্যান মিন্ট জেল এটা আগের বছরেই লঞ্চ হয়েছে লাস্ট ইয়ার লঞ্চ হয়েছে এটা টু থাউজেন্ড আমি ইউজও করেছি অ্যান্ড পুরোপুরি শেষ প্রোডাক্টটাকে দেখায় এটা আমার ইউজ করা কমপ্লিট হয়ে গেছে পুরো শেষ করার পরে আজকে আমি তোমাদের সাথে রিভিউ শেয়ার করছি প্যাকেজিং দেখো এটা একটা গ্লাস টাব হ্যাঁ এটা কাঁচের একটা টাব স্পিন ক্যাপ ঘুরিয়ে বন্ধ খুলতে হয় এইভাবে অ্যান্ড তার সাথে এটার মধ্যে আর একটা এক্সট্রা ক্যাপ থাকে সিল ক্যাপ থাকে যাতে প্রোডাক্টটা কোনোভাবেই বাইরে বেরিয়ে না আসে অ্যান্ড এটার মধ্যে থাকে হচ্ছে ফিফটি এম আই থিঙ্ক হ্যাঁ ফিফটি এমএল প্রোডাক্ট প্রাইস হচ্ছে একশো পঞ্চান্ন অ্যান্ড সেলফ লাইফ হচ্ছে তিন বছর তো পঞ্চাশ এম এল জেল ফেস জেল বা নাইট জেল বা মিন্ট জেল যেটাই বলো সেটার দাম হচ্ছে একশো পঞ্চান্ন টাকা আমরা দোকান থেকে কিনতে গেলে তো টেন টু ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়েই যাই প্লাস আমরা যদি অনলাইন কিনি ওনাদের ডিরেক্ট ওয়েবসাইট ওয়েবসাইট থেকে সেলের সময় এটা ওনাদের ওয়েবসাইটে বেশ খানিকটা সেল থাকে প্রাইস কমই থাকে তো সেক্ষেত্রে আমি বলবো এটা অনেক বেশি অ্যাফোর্ডেবল সকলের ইনফ্যাক্ট সমিধির সমস্ত প্রোডাক্টই অনেক বেশি অ্যাফোর্ডেবল রিজনেবেল সবাই যাতে কিনতে পারে সেই জন্যই সমিধির এই ক্যান পরিবার বা ক্যানের যে প্রোডাক্ট রেঞ্জটা আছে আর সমিধির নতুন একটা রেঞ্জ লঞ্চ হয়েছে সেটা হচ্ছে হানা বিউটি সেখানে প্রোডাক্টের দাম একটু বেশি অ্যান্ড কোয়ালিটিও সেরকমই প্রাইস অনুযায়ী সেখানেও কোয়ালিটি করা হয়েছে যাই হোক প্রোডাক্টটা সম্পর্কে কথা বলি তো এটার তোমরা যদি জিজ্ঞাসা করো রিজনেবেল অ্যাফোর্ডেবল কিনা আমি বলবো হ্যাঁ বাট তোমরা যদি জিজ্ঞাসা করো এটা ট্রাভেল ফ্রেন্ডলি কিনা আমি বলবো যে হ্যাঁ এটা ট্রাভেল ফ্রেন্ডলি এটা ইজিলি ব্যাগে ক্যারি করা যায় খুব ছোট্ট একটা টাব অ্যান্ড খুব স্টার্ডি মানে খুব সহজে কাঁচের বটল হলেও কি হবে না কাঁচটা একটু মোটা কাঁচ সেক্ষেত্রে কিন্তু ভেঙে যাওয়ার চান্স নেই খুব বেশি নাড়াছাড়া হলেও অ্যান্ড এটা কিন্তু যেহেতু সিল ক্যাপ থাকে না ভিতরে প্রোডাক্টটাও কোনোভাবেই ব্যাগের মধ্যে খুলে যাবে না যদি তোমরা এটা ক্যারি করো নেক্সট আসা যাক ডিরেকশান অফ ইউজে কীভাবে ইউজ করতে বলেছেন ওনারা অ্যাপ্লাই ইভেনলি অন ইউর স্কিন আফটার ক্যান অ্যাক্টিভ ফেস প্যাক অ্যান্ড ফেয়ার সিরাম অ্যাট ডে টাইম অ্যান্ড বিফোর মিন্ট মশ্চারাইজার ক্রিম অ্যাট নাইট দিনের বেলা ক্যান অ্যাক্টিভ ফেস প্যাক তারপরে ক্যান ফেয়ার সিরামের পরে ইউজ করে তার ওপরে সানস্ক্রিন ব্যবহার করতে বলা হয়েছে অ্যান্ড রাত্রে যদি ইউজ করো তাহলে ক্যান মিন্ট মশ্চারাইজারের আগেই ইউজ করতে বলা হয়েছে আর আমি কখন কীভাবে এটা ইউজ করছি বলি আমি এটা দিনের বেলা কখনোই ইউজ করিনি কারণ আমার প্রথম দিনই আমি নাইটে ইউজ করেছিলাম এবং ইউজ করার পর আমি ফিল করেছি যেটা যেটা নাইটে ইউজ করাই বেটার এটা কিন্তু দিনে খুব একটা স্কিনে ভালোভাবে যাবে না বা কাজ করবে না বা আমার প্রবলেম হবে তো এটা আমি কোনো সময়ই দিনে ইউজ করিনি আমি এটা অ্যাজ আ নাইট জেল দাঁতে শোয়ার আগে এটা আমি মানে নাইট ক্রিম যেরম ইউজ করি না সেইভাবে এই নাইট জেল হিসাবে এটা ইউজ করছি আর এই গরমে জেল ছাড়া কিন্তু স্কিনে ময়শ ক্রিম বেসড কোনো প্রোডাক্ট বা লোশন বেসড প্রোডাক্ট ইউজ করা খুব ডিফিকাল্ট যদি খুব লাইট হয়তো সম্ভব তো এটা জেল স্ট যেহেতু এটা আমি রাতেই ইউজ করেছি অ্যান্ড দিনে কখনো ইউজ করি ডেলি একবার করেই ইউজ করেছি নেক্সট আসা যাক ইনগ্রিডিয়েন্টের কথায় তো কি ইনগ্রিডিয়েন্ট এটা কি ইনগ্রিডিয়েন্ট হলো মিন্ট মিন্ট আমাদের স্কিনে কী কী কাজ করে মিন্ট আমাদের স্কিনের ধুলো ময়লা যা ওপরে পড়ে সেগুলোকে রিমুভ করতে খুব ভালো করে কাজ করে স্কিনের অ্যাকনো পিম্পল থাকলে সেটা কমাতে খুব ভালো করে সাহায্য করে স্কিনের সেন্সিটিভিটির প্রবলেম থাকলে সেই সেন্সিটিভিটির প্রবলেমটা কমাতে সাহায্য করে স্কিনকে ভালো করে ময়শ্চারাইজ করতে সাহায্য করে আর কি করে স্কিনকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে আমরা মিন্ট হচ্ছে পুদিনা জেনারেলি তো পুদিনা আমরা কি করি না গরম গরমকালে চারিদিকে দেখবে পুদিনার শরবত রাস্তায় বেরোলেই পুদিনার শরবত তো পুদিনার শরবত কেন খায় মানুষ গরমকালে নিজেকে হাইড্রেট রাখার জন্য সেরকমই মিন্টও যখন স্কিনে আমরা অ্যাপ্লাই করি না ওই মিন্ট কিন্তু স্কিনকে খুব ভালো করে হাইড্রেট রাখে স্কিনের যে জল বা পিএইচ ব্যালেন্স এই যে মেনটেনেন্সটা সেটা কিন্তু খুব ভালো করে মেনটেন করে মিন্ট এবার দেখা যাক ওনারা কী ক্লেম করেছে এই প্রোডাক্টটা কী কাজ করে ওনারা ক্লেম করেছে মিন্ট লিভস কটন স্যালিসিলিক অ্যাসিড অ্যান্ড ভিটামিন এ অ্যান্ড হ্যাজ স্ট্রং অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টিস হুইচ ইফেক্টিভলি প্রিভেন্টস ফ্রিকুয়েন্ট অ্যাকনে অ্যান্ড পিম্পল ব্রেকআউট তো এটার মধ্যে মিন্ট আছে মিন্ট অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টিফাঙ্গাল কাজ করে তার সাথে এটা পিম্পল এক পিম্পলের যে সমস্যা সমস্যা যে ব্রেকআউটের সমস্যা সেটাকে কমাতে সাহায্য করে সানবার্ন র্যাশেস সানবার্ন মানে কি রৌদ্রে গেলে অনেকে দেখবে রৌদ্রে বেরোলে স্কিন লাল হয়ে যায় স্কিন পুড়ে যায় ফিল করতে পারবে স্কিন জ্বালা করতে থাকে সেই যে প্রবলেমটা সেটা থেকে কিন্তু বাড়ি আসার পরে যখন এটা ইউজ করবে না সেইটাকে কিন্তু কমাতে সাহায্য করে স্কিনের র্যাশ হলে সেই র্যাশ কমাতে সাহায্য করে কন্ট্রোল দ্য সিক্রেশন অফ সিবাম অয়েল অতিরিক্ত অয়েল স্কিনের যে অনেক সময় হয় না অয়েলি স্কিনে এক্সেস যে অয়েল থাকে সেই অয়েলটাকে কিন্তু কন্ট্রোল করতে সাহায্য করে ইট অলসো মে রিজিউভিনেট হাইড্রেট অ্যান্ড ব্রাইটেন ইউর কমপ্লেকশন এখানে ওনারা একটা মে মানে হয়তো একটা অ্যাড করেছেন বলেছেন এটা স্কিনকে হাইড্রেট করার সাথে সাথে ব্রাইটেনও করতে পারে অ্যান্ড Uh, left soft soothing and cooling effect on your skin. স্কিনে একটা সফট সুদিং অ্যান্ড কুলিং ইফেক্টও এটা দেয় সেক্ষেত্রে আমি বলবো ওনাদের যা যা ক্লেম ফার্স্টে ক্লেম করেছে একনে পিম্পল সেক্ষেত্রে আমি বলবো হ্যাঁ এটা একনে পিম্পলের উপরে কাজ করে নেক্সট বলি যে সানবার্ন সানবার্নের উপরেও এটা কাজ করে অ্যান্ড আমার কিন্তু রৌদ্র বেরোলে কী হয় না কপাল জ্বলতে থাকে আমি নিজে খুব ভালো করে ফিল করতে পারি আমার কপাল জ্বলতে থাকে আর রৌদ্র আমি একদমই সহ্য করতে পারি না এরকম একটা ব্যাপার নেক্সট হচ্ছে র্যাশেস র্যাশেসের ওপর কাজ করে আমার সেন্সিটিভিটির প্রবলেম আমার পিম্পলের প্রবলেম হয় তো সেক্ষেত্রে এটা পিম্পলের ওপরে যেমন কাজ র্যাসের ক্ষেত্রে আমার র্যাশের প্রবলেম নেই বাট আই থিঙ্ক এটা কাজ করবে অ্যান্ড কন্ট্রোলস দ্য সিক্রেশন অফ এক্সেস অয়েল অয়েল সিক্রেশনের ক্ষেত্রে আমি বলবো এটা কিন্তু ন্যাচারাল অয়েলটা রেখে বাকি অয়েলটাকে কন্ট্রোল করে ওটা আমার যেহেতু ড্রাই সেন্সিটিভ স্কিন অয়েল কতটা কন্ট্রোল করছে না করছে সেটা আমার পক্ষে বলা কিন্তু একেবারেই পসিবল না অ্যান্ড হাইড্রেশনের ব্যাপারে আমি বলবো ইয়ে সেটা হাইড্রেট করে ব্রাইটেন করে স্কিনকে রেগুলার ইউজ করলে তবেই কিন্তু স্কিন ব্রাইট হবে আর স্কিনকে সফট সুদিং কুলিং সফট সুদিং কুলিং তো করবেই কারণ মিন্ট মিন্টের কা মিন্টের একটা কুলিং ইফেক্ট থাকবেই সবসময় মানে মিন্টের ওটা একটা মানে প্রপার্টিজ মিন্ট মিন্ট ওই জন্যই ইউজ করা হয় ইনফ্যাক্ট অনেক কিছুতে তো এটার ইন্ডিকেশনগুলো ওনারা যা যা ক্লেম করেছে আর আমি আমার কি কী কেমন লেগেছে সেটা সবই তোমাদেরকে বললাম এবার তোমরা যদি জিজ্ঞেস ਇਟਮੀ ਕਾਦੇ ਰეკਮੈਂਡ ਕਰਚੀ ਇਟਮੀ 올 ਸੈਂਸਿਟਿਵ স্কিন যারা আছে ফ্রেন্ড সকলকে রেকমেন্ড করছি যাদেরই সেন্সিটিভ স্কিন তারা এই গরমে এটা আরামসে রাত্রিবেলা ইউজ করতে পারো দিনের বেলা মাখার জন্য আমি একেবারেই রেকমেন্ড করছি না কারণ আমি নিজে দিনের বেলা ইউজ করিনি তাই আমি কাউকে রেকমেন্ডও করতে পারছি না আমি এটা রাত্রে শোবার আগে অ্যাজ আ নাইট জেল অর নাইট ক্রিম ইউজ করেছি আমি তোমাদেরও যত সেন্সিটিভ স্কিনের বন্ধু আছে সকলকে বলবো যে রাতে তোমরা এটা আরামসে স্কিনের ওপরে ইউজ করে দেখতেই পারো প্রথম প্রথম মনে হবে একটু চিটচিটে কারণ আমারও মনে হয়েছিল বাট আস্তে 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 কিছুটা তুমি এর টেক্সচারটার সাথে যখন এটা স্কিনে কাজ করতে শুরু করবে নিজেই টেক্সচারটার সাথে না মানিয়ে নিতে আমাদের স্কিনটাও স্টার্ট করে আর একটা টিপ দেবো যখন এটা ইউজ করবে না স্কিনে এটা যদি মনে হয় যে না তোমার স্কিনে এটা গ্লাইড অন হতে একটু অসুবিধা হচ্ছে আমি টেক্সচারটা দেখাতে ভুলে গেছি সরি টেক্সচারটা একটু দেখিয়ে দিই আমারই ভুল হয়েছে তো টেক্সচারটা একটু দেখিয়ে দিই কালারটাও দেখিয়ে দিই টেক্সচারটা দেখো এটা কিন্তু লাইট গ্রিন কালার এটা কিন্তু জেল বেস একটা প্রোডাক্ট অ্যান্ড এটা কিন্তু স্কিনে খুব তাড়াতাড়ি স্প্রেড হয়ে যায় বাট এটা কিন্তু ভীষণ লাইট একটা জেল এরম কিন্তু না একটু ঠিক বাট খুব একটা প্রবলেম হবে না এতটাও ঠিক নয় যে ভীষণ প্রবলেম হবে যদি তোমাদের মনে হয় যে এটা ঠিক সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো তোমরা কিন্তু এটা অ্যাপ্লিকেশনের সময় ক্যানফেয়ার সিরামটা যখন স্কিনে অল্প অল্প আছে ক্যানফেয়ার সিরাম বা যে সিরামই লাগাও সেটা যখন স্কিনে অল্প অল্প থাকবে মানে স্কিনটা যখন একটু একটু ড্যাম্প থাকবে তখন যদি এটা তোমরা স্কিনের ওপরে অ্যাপ্লাই করো তখন কিন্তু ইজিলি এটা স্কিনে ব্লেন্ড হয়ে যাবে আর এটা অনেকটা যে থিকনেসটা তোমরা ফিল করবে সেটা কিন্তু অনেকটা বেশি লাইটও হয়ে যাবে দেখো এটা কিন্তু খুব সুন্দর একটা জেল ফিনিশ আর একটা চকচকে একটা ফিনিশও স্কিনের ওপর ছেড়ে দেয় যদিও রাতে শোয়ার সময় চকচকে ফিনিশ না প্রয়োজন হলেও নিজের নিজেকে দেখতে ভালো লাগবে অ্যান্ড দ্য সিট এটা সম্পর্কে যদি আরও কিছু জানতে চাও কমেন্ট বক্সে লিখে জানাও আমি প্রত্যেকের কামেন্টে রিপ্লাই দিয়ে আমার প্রত্যেকটা ভিডিওই তোমরা দেখে নিতে পারো অ্যান্ড আজকের আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটা লাইক করো আমার চ্যানেলে আজকে যারা নতুন এসেছো আমার ভিডিও ভালো লেগেছে অবশ্যই আমার চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করো পাশে বেল আছে ওটা প্রেস করো ওখানে অপশান আসবে অল সিলেক্ট করো তবেই তোমরা আমার প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশানস পাবে অ্যান্ড ফিল ফ্রি টু শেয়ার মাই ভিডিও উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি যার উপকার হবে তার সাথে এই ভিডিওটা তুমি শেয়ার করতেই পারো তার সাথে সুস্থ থাকো ভালো থাকো নিজে নিজেকে ভালো রাখো নিজেকে ভালোবাসো নিজেকে ভালোবাসা খুব জরুরি টাটা